ছুটকি কি হলো, কান্না করছিস কেন? মামা আমি খেলতে গিয়ে পড়ে গেছি তো পাস করে। খেলতে গিয়ে পড়ে গেছিস? হ্যাঁ। কিভাবে পড়ে গেছিস? তো পাস করে। কিভাবে? তো পাস করে। আরে খেলতে গেলে তো একটু পড়েই যেতে হবে, ব্যথা লাগবে, কি হয় তাতে? মামা দেখো না, ওই পড়া না, দেখো না আমার মাথাটা পুরো ফুলে গেছে। এমা এতটা ফুলে গেছে? হ্যাঁ। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। ইয়ে ছুটকি, এটা তো নরম নরম লাগছে কেন দেখি কি? আরে কিছু না, আমার ফুলে গেছে। না না ফুলে যায়নি, আমি দেখি দেখি। এই এটা তো বেলুন মনে হচ্ছে। উল্লু বানায় বড় মজা আয়। আবার আমাকে উল্লু বানালি? আর বেলুন তুই এইভাবে দাঁড়া। এই ছুটকি, কি খাচ্ছিস তুই? কুরকুরি। কুরকুরে খাচ্ছিস? এই দেখ আমি আরো তোর জন্য একটা ললিপপ এনেছি। ঠিক আছে তুই তাহলে কুরকুরে খা, আমি ললিপপটা খাই। না 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 মা, মা মা শুনে যাও। কি বলছিস? মা মা ললিপপটা দাও, ললিপপ দিয়ে আমি কুরকুরি দিয়ে খাবো। না না ভালো লাগবে না। আরে ভালো লাগবে, খুব টেস্টি লাগে, তুমি কি জানো? খুব টেস্টি? হ্যাঁ কই, দাও দাও। ঠিক আছে তাহলে খেয়ে দেখা তো দেখি কেমন খেতে। এই দেখো ললিপপ। হ্যাঁ। খুব টেস্ট, খুব টেস্টি। ও মামা শুনে যাও। কি হলো এই ছুটকি? ও মামা এত খাবার কার? এত খাবার সব তোর জন্য। তাই? হ্যাঁ। ও মামা আমাকে এই পাউরুটিটা দাও না। খাবি? হ্যাঁ। ঠিক আছে নিয়ে নে। ঠিক আছে। ও মামা আমি বিস্কুটটা নেব। বিস্কুট খাবি? হ্যাঁ। ঠিক আছে নিয়ে নে। ঠিক আছে। ছুটকি সব খাবারই খেয়ে নিল নাকি? কোথায় দেখি? এ ছুটকি, ছুটকি কোথায় তুই? তুই এত খাবার নিয়ে কি করেছিস? সব খাবার কুকুরকে দিয়ে দিয়েছিস, দুষ্টু মেয়ে। না না আনারস নিশ্চয়ই বাবা হয়ে গেছে, যাই আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি। নাম 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 নাম। নাম নাম নাম, সব তো খাওয়া হয়ে গেছে, যাই যাই। আমার আনারস কই, মনে হচ্ছে কি খেয়ে নিয়েছি সব। এই ছুটকি দাঁড়া দাঁড়া, পরীক্ষা দিতে যাচ্ছি। মা মা আজকে ইংরাজি পরীক্ষা, আমার খুব ভয় করছে, জানি কি হবে। আজ ইংরাজি পরীক্ষা? হ্যাঁ খুব ভয় করছে। ভয় করিস না, ভালোই হবে পরীক্ষা। তাই? হ্যাঁ। তুমি তো বলছো, দেখি কিরকম হয়। ঠিক আছে টাটা টাটা। এই ছুটকি কি করছিস? এই তো মা একা একা বেলুন খেলা করছি। বেলুন নিয়ে খেলা করছিস? কোথায় এ ছুটকি, দেখি তোর বেলুনটা কি রকম। দেখো তুমি আমার বেলুনটা ফাটিয়ে দিলে। এই ছুটকি আমি না দেখেছি ভিডিওতে, বেলুন ফাটালে গিফট পাওয়া যায়। আমি কি তোমাকে বলেছি যে বেলুন ফাটালে তোমাকে আমি গিফট দেব? তুমি আমার বেলুনটা ফেরত দাও। বেলুন দেবো, যা এখান থেকে যা। এই কান্না করিস না, পরে একসময় দিয়ে দেবো। ও মা মা আমি পড়তে যাচ্ছি, আসছি। এই ছুটকি শুনে যা, কি হয়েছে? তুই পড়তে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু এভাবে লাফাচ্ছিস কেন? মা মা আমার পায়ে গরম লাগছে। পায়ে গরম লাগছে? তো জুতোটা হাতে নিয়েছিস কেন? পায়ে পড়ে নে। ঠিক আছে। জুতোটা পায়ে না পড়েই বলছে আমার গরম লাগছে। ও মা মা এবার আসছি। এই শুনে যা। আরে বইটা তো নিয়ে যা। ও ভুলেই গেছি। ও মামা আবার আসি। এ শুনে যা। আবার কি হলো? ব্যাগে চেনটা তো লাগাবি, বইগুলো সব হারিয়ে যাবে না? ঠিক আছে। এবার আসি। ঠিক আছে সাবধানে যাবি। ঠিক আছে। ও বৌমা লজ্জা পাইতে হইব না, মুখটা একটু দেখাও দেখি। দেখাইবেন না? কেন দেখাইবেন না? দেখি না মুখটা একটু,
ও বৌমা, দেহি না তোমার সাত পানা মুখটা একটু দেখাও না। ও বাবা, বৌমার মুখটা কি সুন্দর। বৌমা তোমার নাম কি? কি বৌমা, তুমি কি বোবা নাকি? বোবা না, তাইলে কথা কইতেছো না কেন? ও বৌমা, কুস্ত বল, মুক্ত খোল। ওরে বাবা, কইতাছে বৌমা, পালাই পালাই পালাই। এই ছুটকি, এই দেখ, তুই বলেছিলি না মা আমি অনেক রকমের মিষ্টি খাবো। হ্যাঁ বলেছিলাম তো, তোর জন্য দেখ কত রকমের মিষ্টি এনেছি, নে খেয়ে নে। ঠিক আছে, কোনটা খাবো? এই সাদা মিষ্টিটা খাই। এই মেগুলো তো মাটি, তুমি আমাকে উল্লু মারালে। হ্যাঁ ছুটকির সাথে একটু মজা করলাম, কান্না করিস না, পরে এনে দেবো।